এখন শেখ হাসিনার উদ্দেশ্য করে বলতে চাই, সরকারকে বাধ্য করব কেয়ারটে সরকার দিচ্ছে এবং সরকারকে বাধ্য হবে রাখতে, নতুবা বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনারা কিন্তু ঠিকমতো বাংলাদেশ থেকে থাকতে পারবেন না, যাইতে পারবেন না। কোথায় যাবেন? আপনি নেতারা মাঝে মাঝে বলেন নাকি, কে বলে জেলে, কে বলে বিদেশে। আমরা কিন্তু আন্দোলন করে যাচ্ছি, সরকার এটা আন্দোলন দমানের জন্য মামলা দিচ্ছে, হামলা করতেছে, মিছিল হামলা করতেছে, মামলা দিচ্ছে, গ্রেপ্তার করতেছে, অপহরণ করতেছে, হত্যা করতেছে। আমরা যারা অলমোস্ট সবাই এখানে মামলা আসামি, আমি নিজেও আসামি, আমরা ধরেন এইসব বেশিরভাগ তো মিথ্যা মামলা, সবই মিথ্যা মামলা। যদি এক একজনের বিরুদ্ধে আমরা 8-10-15 মামলা কিছু না করে মামলা খেয়েছি। যদি চিন্তা করেন, যদি একটা ঘটনা আপনি ঘটাতেন, এই মামলায় হইতে কিন্তু অন্য কোনো মামলা হইতো না, আপনি ঘটনা ঘটাইলে কিন্তু এই মামলায় হইতো, কিছু না করে গায়ে মামলা খেয়েছি। এখন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই, সারা দেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী, বিরোধী নেতাকর্মী যদি চিন্তা করে, শুধু মিথ্যা আমরা দিচ্ছেন, আপনি গ্রেপ্তার করতেছেন, রিমান্ডে নিচ্ছেন, যদি এ রিমান্ডের ঘটনা যদি প্রতিবাদ করে, প্রতিহত করতে চেষ্টা করে, আপনার দলের গুন্ডামিনী প্রতিহত করে, যেহেতু পুলিশ অফিসের কর্মকর্তা আওয়ামী লীগের রাজনীতিকে পক্ষলম্বন করে বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করে বেআইনিভাবে, ওদেরকে যদি প্রতিহত করতে যায়, যদি সারা দেশে প্রতিহত করলে কী হবে? মামলাই তো হবে নাকি? কিন্তু আপনারা থাকতে পারবেন না। কিন্তু শুধু আশা করি বাধ্য করবেন না জনগণকে। জনগণ কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে, গণ দিতে হবে, কেন্দ্রীয় সরকার দিতে হবে, তত্ত্ব সরকার দিতে হবে। আপনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, কেউ যার দেশবাসী আপনাকে বিশ্বাস করে না, শেখ হাসিনা বিশ্বাস করে না, আওয়ামী লীগে বিশ্বাস করে না। কারণ প্রমাণ গত 14-15 বছরে আপনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠ হয়নি, না পার্লামেন্ট ইলেকশন, না আপনার উপজেলা ইলেকশন, মেয়র ইলেকশন, ইউনিয়ন কাউন্সিল ইলেকশন, এমনকি স্কুল মেয়াদী কোনো ইলেকশনে কিন্তু সুষ্ঠুভাবে নিরপেক্ষ হয়নি। সুতরাং এটা প্রমাণিত, শেখ হাসিনার অধীনে, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং সরকারকে বাধ্য করতে যা যা করা দরকার তাই করা হবে। এবং আপনারা 96 সালে সেই সময় সংবিধানে ছিল না কিন্তু দাবি করেছেন, এখনও সংবিধানে নাই, সংবিধান আপনারা বাতিল করে দিয়েছেন, আমরা দাবি করছি। এবং 96 সালে যেভাবে আমাদের বাধ্য করেছেন কেন্দ্রীয় সরকার দিতে সংবিধানে, আমরা কিন্তু একইভাবে সারা দেশের নেতাকর্মীরা সরকারকে বাধ্য করবো কেয়ারটে সরকার দিচ্ছে এবং সরকারকে বাধ্য হবে রাখতে, নতুবা বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনারা কিন্তু ঠিকমতো বাংলাদেশ থেকে থাকতে পারবেন না, যাইতে পারবেন না। কোথায় যাবেন? আপনি নেতারা মাঝে মাঝে বলেন নাকি, কে বলে জেলে, কে বলে বিদেশে। যাই হোক, দাবি জনগণের দাবি মানতে হবে, নিরপেক্ষ সরকারের ব্যবস্থার দাবি মানতে হবে এবং ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আর আমাদের ইলিয়াস আলী সহ সকল যাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদেরকে মুক্ত করে দিতে হবে। এবং শেখ হাসিনাই তাই, ইলিয়াস আলীকে আজকে গুম করার জন্য শেখ হাসিনা সরাসরি দাঁড়িয়ে, তার নির্দেশ ছাড়া কোনো কিছু বাংলাদেশে হয় না। সুতরাং ইলিয়াস মুক্ত করতে হবে। সবাইকে ধন্যবাদ।